যে রাধে সে চুল বাঁধে তারি কাঁধে এ সংসার। এভাবে সময়টা নষ্ট কেন করিস? তুই একটা গানের টিউশন তো করতে পারিস নাকি? সময় নষ্ট কোথায় করছি আর গানের টিউশন করার সময়টাই বা কোথায়? কেন? বাড়ির সকল কাজ তো আমাকে দেখতে হয়। কেন, তুই কেন করবি বাড়ির সব কাজ? বর কেবল কাজের লোক রাখতে। কেন, আমার ভালো লাগে বাড়ির কাজ করতে। তো তোর মধ্যে এত ট্যালেন্ট আছে, সেটা ইউটিলাইজ না করে ঘর বাড়ির পিছনে সময় নষ্ট করছিস? একই তো এত তাড়াতাড়ি বিয়ে করলি, তারপরে দুটো ইস্যু। আমার এটাই ভালো লাগে। এটা কি ভালো লাগাটা কি পাপ? আমি জানি না কি কে এরকম ভাবে নিজের জীবন নষ্ট করে এই 21st century তে, আমার কোনো আইডিয়া নেই। একটা মেয়ে সে ইন্ডিপেন্ডেন্ট শুধু চাকরি বা এইভাবে নিজেকে বাড়ির থেকে আলাদা করেই নয়, সে বাড়িতে থেকেও কিন্তু তার নিজের সত্তাটা প্রমাণ করতে পারে। এবং সবসময় যে একজন মহিলা বাড়িতে সময় দিচ্ছে মানে এটা নয় যে তার স্বামী তাকে সাপোর্ট করছে না, অনেক সময় কিন্তু সে নিজের ইচ্ছেতেই এগুলো করতে পছন্দ করে। আর সেটা নিয়েই আসছে স্বস্তিকার শ্রীমতী। আর সম্প্রতি ছবির শুটিংও কিন্তু শুরু হয়ে গেছে। এই ছবিতে আমরা দেখতে পাবো যে কিভাবে নিপুণভাবে নিজের সংসার গড়ে তুলছে স্বস্তিকা। এবং তার মানে কিন্তু এই নয় যে সে অন্য কোনো কাজ পারে না বা অন্য কোনো চাকরিতে তাকে নেওয়া হয়নি, বা এইটাও নয় যে তার স্বামী বা শ্বশুর বাড়ির লোকেরা তাকে ডমিনেট করছে। সে নিজের সত্তাটা খুঁজে পেয়েছে তার এই সংসারের সকল কাজে, রান্না করা, বাচ্চাকে দেখা, ফ্যামিলিকে দেখা, এটার মধ্যে কিন্তু তার ইন্ডিপেন্ডেন্স লুকিয়ে রয়েছে। এবং হোমমেকার, সংসার যে চালায় সেই কাজটা কিন্তু একেবারেই ছোট মানে কাজ নয়। যারা বাড়ির এই যে হেসেলের দায়িত্ব বলুন কিংবা স্বামীর দায়িত্ব বলুন, সন্তানের দায়িত্ব বলুন, যারা এগুলো পালন করে, আমার মনে হয় তারা জানে যে তারা মানে এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এটা অফকোর্স একটা থ্যাংকলেস জব। আমরা কোনোদিন বাড়িতে মা দিকে বলি না যে থ্যাংক ইউ, কিন্তু অনেক সময় রান্না একটু নুন কম হলে, একটু তরকারি ঝাল হয়ে গেলে, সেই কথাগুলো কিন্তু আমরা শোনাতে ভুলি না। কিন্তু কোনো রান্না ভালো হলে যে তারিফ করা বা ভালো বলা, সেটা অনেক সময় হয়তো আমরা ভুলে যাই। আর এখন দেখার ইচ্ছে এটাই যে শ্রীমতীতে এই সমস্ত জিনিস কিভাবে ফুটে উঠতে চলেছে। আর তার সাথে স্বস্তিকার অভিনয় তো বটেই, একদম বলাই বাহুল্য যে সেটা বেস্ট হবে। কারণ কি, এই যে বিগত কিছু ছবিতে আমরা দেখেছি অনবদ্য অভিনয়, এবং প্রত্যেকটাই মানে একটা ক্যারেক্টারের থেকে একটা ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। যেরকম আমরা দেখেছিলাম শাহজাহান রিজেন্সিতে কমলিনীর চরিত্র, সেটা থেকে পুরো একদম 180° ডিফারেন্ট হচ্ছে শ্রীমতী। ইভেন সাহেব বিবি গোলামের চরিত্র তুমি বলো, সেটা তো মানে পুরোপুরি আলাদা। এই তিনটে চরিত্র যদি আমরা পরপর রাখি, যদিও বা শ্রীমতী এখনো মুক্তি পায়নি, কিন্তু কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে স্বস্তিকা একটি পোস্ট শেয়ার করেন, সেখানে কিন্তু একটা ব্রিফ তিনি দিয়েছেন যে এই ছবিটা কেমন হতে চলেছে। আর তার সাথে তার একটা ছবিও তিনি দিয়েছেন, কি সুন্দর সুন্দর মানে কি সুন্দর করে তিনি রান্না করছেন আর সেটাকে এনজয় করছেন। একদম এই যে বাড়ির কাজটা এনজয় করে করা, এটাই মনে হয় শ্রীমতীর আসল মোটো। রাইট, hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.